হচ্ছে ফোর্থ, ঠিক আছে? সেকেন্ড ইউনিটে ফোর্থ চ্যাপ্টার আরম্ভ করব। এর এখানে হবে কি না নিউ ডালিনিজমে ওই পাঁচটা পয়েন্ট এখানে আলোচনা হবে, ঠিক আছে? পরপর তার প্রথম পয়েন্টটা হবে কি না, প্রথম পয়েন্টটা হবে মিউটেশন, কিন্তু তার উপরে এইখানে একটা স্টার মার্ক দিয়ে এই স্টার মার্কটা আলোচনা করার পর মিউটেশনটাতে আমরা আসবো। স্টার মার্কটা আগে আলোচনা করবো, তারপরে মিউটেশন, যেটা নিও ডারউইনিজমে নাই। কিন্তু নিও ডারউইনিজমের পয়েন্টগুলো তো ফোর্থ চ্যাপ্টারে আলোচনা হবে, কিন্তু স্টার মার্ক যেটা সেটা নিও ডারউইনিজমের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেটা আমরা একটু আগে আলোচনা করে নেব। সেটির নাম হচ্ছে ভ্যারিয়েশন, এটা ডারউইনিজমের পার্ট। কি রে, ভ্যারিয়েশনটা ডারউইনিজমের পার্ট? ব্যাস এইটা নিয়ে আলোচনা করব। ভ্যারিয়েশন জিনিসটা দেখ, তোদেরকে সেই বলেছিলাম ক্লাস টেনে যখন, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কে তোদের সঙ্গে তুলনা করেছিলাম ক্লাস টেনের কথা মনে কর। স্ট্রাগল বা জীবন সংগ্রাম মনে করছে তো? ডারউইনিজমের একটা কথা জীবন সংগ্রাম, বিদ্যাপীঠের ছাত্রদের জীবন সংগ্রাম ছিল যখন ক্লাস ফাইভে এখানে রিটিন টেস্ট দিস, রিটিন টেস্ট ছিল জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর। সেই রিটিন টেস্টে ধরো কোয়ালিফাই করেছিল 200 জন, আউট অফ 1800 to 2000, ঠিক আছে? এর মধ্যে 1000 জন কোয়ালিফাই করেছিল। তাহলে জীবন সংগ্রামে এরা হয়েছে জয়ী, সার্ভাইভাল, ঠিক আছে? আর বাকিগুলো কি করেছে, তারা ফিরে চলে গেছে। তাহলে দিস মেম্বার্স সার্ভাইভ ইন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, জীবন সংগ্রামে এরা সার্ভাইভ করেছে, মানে এই ছেলেগুলি কোয়ালিফাই হয়েছে। এবারে দেখো, অল আর নট আইডেন্টিক্যাল ইন রেসপেক্ট ইন্টেলিজেন্ট, ইন রেসপেক্ট ইন্টেলিজেন্ট দিস 200 স্টুডেন্ট আর নট আইডেন্টিক্যাল, দেয়ার আর সামথিং ডিফারেন্স, ফিউ আর মোর ইন্টেলিজেন্ট, ফিউ আর মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড ফিউ আর লেস ইন্টেলিজেন্ট, দেন অল স্টুডেন্ট দ্যাট ইজ 200 স্টুডেন্ট ফেস দ্য ভাইভা, ফেস দ্য ভাইভা, ইন ভাইভা দি মোর ইন্টেলিজেন্ট আর কোয়ালিফাইড অ্যান্ড লেস ইন্টেলিজেন্ট আর ডিসকোয়ালিফাইড, ক্লিয়ার তো? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মোর অ্যান্ড দ্য লেস ইন্টেলিজেন্ট? দ্য ডিফারেন্স ইজ দ্য ইন্টেলিজেন্স, ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ দ্য ইন্টেলিজেন্স, দিজ আর দ্য মোর অ্যান্ড দিজ আর দ্য লেস ইন্টেলিজেন্ট। সো দি সার্ভাইভাল ক্যান্ডিডেট হ্যাড সাম ডিফারেন্স, নট অল দ্য সার্ভাইভাল ক্যান্ডিডেট আর ইকুয়াল, দেয়ার ইজ সামথিং ডিফারেন্স অ্যামং দ্য সার্ভাইভাল ক্যান্ডিডেট। হোয়াট ইজ দ্য সামথিং ডিফারেন্স? দ্য ইন্টেলিজেন্স, মোর ইন্টেলিজেন্ট আর হয়েছে আর অ্যাকসেপ্টেড, লেস ইন্টেলিজেন্ট আর রিজেক্টেড, এই কথাটা। তাহলে দেখো এই যে ডিফারেন্স, যে মোর ইন্টেলিজেন্ট লেস ইন্টেলিজেন্ট, এই ডিফারেন্সটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন, ডিফারেন্সটাকে বলা হচ্ছে ভ্যারিয়েশন। তোমরা বলেছ পড়েছ এটা কি অনুকূল পৃথকীকরণ, মনে আছে কি জানি না, এটাকে বলে প্রতিকূল পৃথকীকরণ ইংলিশে বলা হয়েছিল, কি না কি না ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন তো মানে ফেভারেবল ভ্যারিয়েশন আনফেভারেবল ভ্যারিয়েশন, এবার এই যে ভ্যারিয়েশন ওই কথাটি, এখানে আমরা ভ্যারিয়েশনকে একটি কথাই বলবো, সেটা কি না, ভ্যারিয়েশন ইজ দ্য সামথিং ডিফারেন্স বিটুইন দ্য টু মেম্বার অফ দ্য সেম স্পিসিস,
কিচ্ছু লেখার দরকার নেই, কি সামথিং ডিফারেন্স বিটুইন দ্য টু মেম্বার অফ দ্য সেম স্পিসিস, তোমরা একই স্পিসিস দুজন, তোমাদের মধ্যে যে ডিফারেন্স, দিস ডিফারেন্স আর মেনলি ফিনোটাইপিক ডিফারেন্স, দিস ডিফারেন্স আর মেনলি ফিনোটাইপিক ডিফারেন্স, অ্যান্ড দ্যাট ফিনোটাইপিক ডিফারেন্স অকার্স ডিউ টু এনভায়রনমেন্ট, ডিউ টু জিন। ইফ দ্যাট ডিফারেন্স অকার ডিউ টু এনভায়রনমেন্ট, দেন দ্যাট ডিফারেন্স আর নট পারমানেন্ট, বাট ইফ দ্যাট ডিফারেন্স অকার ডিউ টু জিন, দেন ইট উইল বি পারমানেন্ট অ্যান্ড হেরিটেবল, পারমানেন্ট অ্যান্ড হেরিটেবল। তাহলে দেখো, তাহলে ভ্যারিয়েশন কথাটার মানে কি, ডিফারেন্স বিটুইন দ্য টু মেম্বার অফ দ্য সেম স্পিসিস, এই কথাটা না বললে ভুল হয়ে যাবে। কেন বলতে কই, আমি তো বলবো গরু আর ছাগলের মধ্যে বিরাট পার্থক্য, তাহলে সেটাকে ভ্যারিয়েশন বলতে পারবো না। হ্যাঁ, দুটি মানুষের মধ্যে যে পার্থক্য, দুটি গরুর মধ্যে যে পার্থক্য, দুটি ছাগলের মধ্যে যে পার্থক্য, হ্যাঁ মনে করে গেল, কালকে বর্তমানে একটা ছবি দিয়েছি রাস্তায় কোনো কারণে কতগুলো বিস্কুট পড়ে গেছে, ঠিক আছে, একটা কুকুর এসে আগে সেখানে খেতে লেগেছে, তারপরে শহরের ছাগল তো সেও কম যায় না, সেও গিয়ে ওইখানে বিস্কুটটা খেতে গেছে জোর করে, আর দুজনে ঝগড়া লেগে গেছে, কুকুরটা একবারে দাঁত বের করে, মানে সত্যি যে ভদ্রলোক ছবিটা তুলেছে সাংবাদিক দাঁত, সেবা মুখটা হাঁ করে দাঁত বের করা কালনি ওরাস কেনাই তিনগুলো সব বেরিয়ে আছে একবার হিংস্র, আর ছাগলটাও কম যায় না, সিং বাঁকিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, কেউ আর বিস্কুটটা খেতে পাচ্ছে না, কিন্তু খাওয়ার জন্য দুজন লড়াই করছে। তাহলে দেখো, এরপরে এই যে ডিফারেন্সটা আমি বললাম যে সেম স্পিসিস হতে হবে, তাহলে ওখানে কুকুরটা আর ছাগলটার মধ্যে ডিফারেন্স, ওটাকে আমরা ভ্যারিয়েশন বলবো না। হ্যাঁ, তাহলে দেখো এবারে এই ভ্যারিয়েশন, এই কথাটা এছাড়া আর কিছু জানার দরকার নেই, তাহলে ভ্যারিয়েশন জানবে কি, ডিফারেন্স বিটুইন দ্য টু মেম্বার অফ দ্য সেম স্পিসিস, হ্যাঁ, দ্যাট ডিফারেন্স মে বি ডিউ টু এনভায়রনমেন্ট অর ডিউ টু জিন, if environment it is not inheritable, if due to gene it will be inheritable. Next, এবারে আমরা আলোচনায় চলে আসি পয়েন্টে, সেই পয়েন্টটা হবে কি মিউটেশন। এবারে প্রথম পয়েন্টটা হবে কি মিউটেশন, আমরা পরপর করে আলোচনা করব। মিউটেশন প্রথম হবে ইলেভেনের নাইনের টেনের কথাটা প্রথমে একটু বলে দিই, হুগো ডিভাইস ফার্স্ট ইউজ দ্য টার্ম মিউটেশন, ঠিক আছে, সেকেন্ড ইট কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড মিউটেয়ার, ইট কামস ফ্রম ল্যাটিন ওয়ার্ড মিউটেয়ার, MUTARE, দ্যাট ইজ এ সাডেন লার্জ চেঞ্জ, দ্যাট ইজ এ সাডেন MUTARE, মিউটিয়ার, দ্যাট ইজ এ সাডেন লার্জ চেঞ্জ অর সল্টেশন অর অথবা সল্টেশন বলে এক কথা, ঠিক আছে। নেক্সট নেক্সট পয়েন্ট হবে মিউটেশন মে বি মিউটেশন মে বি মিউটেশন মে বি
এবারে ছোট হাতের এ দিবি সোমাটিক মিউটেশন ক্রোমোজোমাল মিউটেশন জিন মিউটেশন বা জেনেটিক মিউটেশন ঠিক আছে। এবারে দেখ এই যে লিখেছ না পরপর, এবার আমি এইটাতে আসবো। ইট ইজ নট হেরিটেবল, লিখতে পারো না লিখতে পারো, ক্রস চিহ্ন দিয়ে নাও। সোমাটিক কখনো হেরিটেবল হয় না, ইট ইজ নট হেরিটেবল, ক্রস চিহ্ন দিয়ে নাও। ঠিক আছে, ব্যাস এরপরে আমরা খাতার মাঝখানটায় লেখক ক্রোমোজোমাল মিউটেশন এইরকম। নেক্সট পয়েন্টে খাতার মাঝখানে লেখক ক্রোমোজোমাল মিউটেশন হয়েছে, ক্রোমোজোমাল মিউটেশন। এর প্রথম পয়েন্টে লেখো ইট ইজ ভিজিবল থ্রু মাইক্রোস্কোপ। সেকেন্ড পয়েন্টে এসো, ইট ইজ হেরিটেবল। থার্ড পয়েন্টে এসো, ক্রোমোজোমাল মানে হেরিটেবল। থার্ড পয়েন্টে ইট মে বি ডিউ টু, কিরে প্রথম কথা ক্রোমোজোমের চেঞ্জ, ক্রোমোজোম তো মাইক্রোস্কোপে দেখা যায়। ওরে মনে পড়ছে সেই ধর ফার্স্ট পেয়ার ক্রোমোজোম, ধর ফার্স্ট পেয়ার ক্রোমোজোমটা এরকম আছে না, হ্যাঁ এটা ফিফথ পেয়ার ক্রোমোজোম, ধর এটা ফাদারের এটা মাদারের, ফিফথ পেয়ারের যদি একটি অংশ ডিলিটেড হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো কি রোগ হয়। ট্রাইডোসিয়াট রোগ হয় না, ট্রাইডোসিয়াট রোগ হয়, ধর ওই ডিলিটেড হয়ে গেছে এমন ভ্রূণটা মায়ের গর্ভে আছে, আমরা যদি তার কি টেস্ট করাই, মনে করছে অ্যামনিওসেন্টেসিস টেস্ট করাই, তাহলে দেখতে পাবো যে ফিফথ ক্রোমোজোমটা ডিলিটেড আছে, তাহলে ছেলেটা কি হবে ট্রাইডোসিয়াটকে আক্রান্ত হবে, তাহলে এটা ভিজিবল হবে, ঠিক বুঝতে পারছিস তো। আর এটা কি হেরিটেবল, যেহেতু ক্রোমোজোমাল মানে জিন হেরিটেবল হয়। এবারে থার্ড পয়েন্ট, ইট মে বি, ইট মে বি ঠিক আছে, ইট মে বি বলে দেখো আমরা কি বলবো, ইট মে বি ডিউ টু মনে পড়ছে কিনা দেখো, হাইপারপ্লয়েডি মানে কি ট্রাইজমি, ডাবল ট্রাইজমি, হ্যাঁ মনে পড়ছে, হ্যাঁ টেট্রাজমি, এইগুলো কি রোগ হয় রে, ক্লাইডেফেল্টার সিন্ড্রোম, ডাউন সিন্ড্রোম, এইগুলো কিন্তু মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন ডিউ টু হাইপারপ্লয়েডি বলে দিবি, যার মনে না থাকবে সে লিখে রাখতে পারবে। এখানে হাইপারপ্লয়েডি মানে কি কি আছে, ট্রাইজমি, ডাবল ট্রাইজমি, নালি জমি, মনোজমি, হ্যাঁ এগুলো আছে কিন্তু, হ্যাঁ হাইপারপ্লয়েডি অ্যান্ড হাইপোপ্লয়েডি অ্যান্ড হাইপোপ্লয়েডি কি রে, হ্যাঁ এগুলো সব আমরা জানি, এগুলো যে রোগ, ওই যে রোগগুলো আমরা পড়েছি ওই রোগগুলো সব হচ্ছে কি ক্রোমোজোমাল মিউটেশনের জন্য। এবারে দু নম্বরে আসবে, দু নম্বর লিখো ডিউ টু, দু নম্বরটা লিখো ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবারেশন, উপরে লিখছি দু নম্বরটা ডিউ টু ক্রোমোজোমাল অ্যাবারেশন, ক্রোমোজোমাল অ্যাবারেশন
মানে কি রে ডিলিশন ট্রান্সভার্সাল হ্যাঁ এইগুলো ডুপ্লিকেশন এইগুলোর জন্য কি বুঝতে পারছিস তো এই জন্য মিউটেশন হয় তাহলে আমার ক্রোমোজোমাল মিউটেশন হয়ে গেল এরপরে নেক্সট খাতার মাঝখানে লিখব জিন মিউটেশন জিন মিউটেশন বা জেনেটিক মিউটেশন জেনেটিক মিউটেশন এইটা এইটা লেখা ঠিক আছে এবারে বাবা বোর্ডের দিকে দেখ আগে লিখার আগে মানে লিখবে না এখন শুধু দেখবে আগে আইডিয়াটা কর মনে কর এটা সেন্সটেন একটা ডিএনএ আর এটাই জিন ঠিক আছে ধর এখানে আমি আজ যাচ্ছি না আমি এইটুকু নিলাম যত নেব তত অসুবিধা হচ্ছে সময় বেশি চলে যাবে ধরো এটা একটা জিন ঠিক আছে এই জিনে যে বেস সিকোয়েন্স আছে মনে রাখেন কথাগুলো বলে দিচ্ছি যেটা এটা তোমরা জানো আরো বার বলে এই জিনের যে বেস সিকোয়েন্স আছে সেই বেস সিকোয়েন্স অনুযায়ী একটা এমআরএনএ হয় সেখানে একটা বেস সিকোয়েন্স থাকবে আবার সেই অনুযায়ী কি না পলিপেপটাইড চেইনের অ্যামাইনো অ্যাসিড অ্যারেঞ্জমেন্ট হ্যাঁ সেই অনুযায়ী যে পলিপেপটাইড চেইন হবে 1 2 3 4 5 এই যে এই পলিপেপটাইড চেইন হলো এই পলিপেপটাইড চেইন হলো এখানে পাঁচটা ট্রিপল কোড আছে পাঁচটা কি হয়েছে অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি এখানে যে কম আছে ঠিক সেই রকম অ্যামাইনো অ্যাসিড এসেছে এই নিয়ম এবারে জিন মিউটেশন করব জিন মিউটেশন কি বলবো এটাকে ই চেঞ্জ 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 অফ নাইট্রোজেন বেস সিকোয়েন্স চেঞ্জ অফ নাইট্রোজেন বেস সিকোয়েন্স ইন জিন ডিউ টু কি বলবো ডিউ টু বলবো অ্যাডিশন অর সাবস্ট্রাকশন অর ইন্টারচেঞ্জ অ্যাডিশন বলতে এখানে একটা মাঝখানে একটা ঢুকে গেল জিন মাঝখানে একটা নাইট্রোজেন বেস ঢুকে গেল কি হচ্ছে রে জুম করে দিচ্ছি দেখো অ্যাডিশন বলতে একটা মাঝখানে নাইট্রোজেন বেস এরকম ঢুকে যাবে আমি দিচ্ছি না ধরো এইখানে টি ঢুকে গেল অ্যাডিশন হয়ে যাবে ঠিক আছে তো দেখো টি অ্যাডিশন হয়ে যাবে অ্যাডিশন হয়ে গেলে দেখো ট্রিপল কোড চেঞ্জ হয়ে যাবে আগে ছিল এ এ সি তাই তো এখন এগুলো এ এ টি এ এ সি এইটা যে দেখাচ্ছিল এ এ টি হয়ে গেলে এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল অ্যামাইনো অ্যাসিডটা চেঞ্জ হয়ে গেল তাহলে প্রোটিনটা চেঞ্জ হয়ে গেল মিউটেশন হয়ে গেল ডিউ টু অ্যাডিশন আবার কি বলতে পারি ডিউ টু সাবস্ট্রাকশন কি হলো বা ডিলিশন এই ধরো এইটা ডিলিটেড করে গেল এইটা ডিলিটেড করে গেল ডিলিটেড করে গেল তখন নাইট্রোজেন বেস ট্রিপল কোড চেঞ্জ হয়ে গেল আগে ছিল এ টি ছিল এখন এ কি হয়ে গেল সি এইটা তারপরে কি দেখো আগে ছিল সি জি এ এখন হয়ে গেল জি এ টি হয়েছে এখন আগে ছিল টিসিসি এখন কি হয়ে গেল সিসিসি আগে কি ছিল দেখো দেখো সব চেঞ্জ হয়ে গেল দেখ কটা অ্যামাইনো অ্যাসিড হলো চারটি অ্যামাইনো অ্যাসিড হলো কি বুঝতে পেরেছিস তো আর এই দুটো বাদ চলে গেল তাহলে পুরো পেপটাইড দেখো পাঁচটার জায়গায় চারটে হবে আবার প্রতিটার অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে গেছে
তাহলে কি বললাম, ডিউ টু ডিলিশন, ডিউ টু অ্যাডিশন বা ইনসারশন, অ্যাডিশন বা ইনসার ডিলিশন অর ইনসারশন অর কি না ইন্টারচেঞ্জ। এখান থেকে আমরা আগে কি ছিল, টি ছিল না, এই কি ইন্টারচেঞ্জ কি হতে পারে, টি তো টি মানে পিউরিন না পিরিমিডিন, পিরিমিডিন পিরিমিডিন খুব মন দিয়ে শুনবে, পিরিমিডিন টি ছিল পিরিমিডিন ছিল আরেকটা পিরিমিডিন চলে এলো, টিটা উঠে গিয়ে চলে এলো কি সি, টিটা চলে উঠে গিয়ে চলে গেল সি, মানে পিরিমিডিনের পরিবর্তে আরেকটা পিরিমিডিন হলো, ধর এ ছিল হয়তো এ উঠে গিয়ে চলে গেল জি, জি মানে গুয়ানিনের সরি পিউরিনের পরিবর্তে পিউরিন হলো, একে বলা হচ্ছে ট্রানজিশন। এই যে কি বলো ইন্টারচেঞ্জ, এটাকে বলা হচ্ছে কি ট্রানজিশন। আবার কি হতে পারে, সি টি ছিল তো টিটা উঠে দিয়ে হয়ে গেল জি, মানে পিউরিন ছিল পিরিমিডিন ছিল হয়ে গেল পিউরিন, এটা বলি ট্রান্সভার্সাল। মানে আগে পিউরিন ছিল দেখ, এই জিনিসটা মনে কর, এই জিনিসটা অনেকের আইডিয়া নেই, পিউরিন in gene, change of base sequence in gene due to known as the genetic mutation. তাহলে বললে গো ডেফিনেশন তাহলে আগে দেখো না শুধু দেখাটা বড় কথা না, আগে কি ল্যাঙ্গুয়েজটার সঙ্গে আমি যেটা বললাম ধরতে পেরেছি ওটাই বড় কথা, না হলে তো দেরি সেই লেখাটা দেখ, একজন নতুন ছেলেকে যদি আমি লেখাটা দেখাই সে কিছু বুঝতে পারবে, শুধু কতগুলো শব্দ ছাড়া কিছু, শুধু কতগুলো শব্দ ছাড়া কিছু। ওই জন্য বলছি আগে তুমি দেখো এই যে ছবিটা আঁকা আছে, আমি যেগুলো বললাম তার এই যে জিনের বেস সিকোয়েন্স আছে সেই বেস সিকোয়েন্সে চেঞ্জ, চেঞ্জটা কি হবে হতে পারে একটা অমিট হয়ে যেতে পারে, অমিট হয়ে গেলে কিরকম হয় আমি দেখালাম, ট্রিপল কোডটা পড়াটা চেঞ্জ হয়ে যাবে, ট্রিপল কোডে ট্রিপল কোডটা চেঞ্জ হয়ে যাবে, ট্রিপল কোড চেঞ্জ হয়ে যাবে মানে কি অ্যামাইনো অ্যাসিড চেঞ্জ হয়ে যাবে, তার মানে তোমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে,
ওই যে লাল জবার একটা সাদা দেখাচ্ছিস, দেখা যাবে হয়তো এরকম কিছু বেরিয়ে গেছে। যদি ওই গাছে আরো হয় তাহলে লিখে ডেফিনেশনটা লিখে নেয়। এই ডেফিনেশনটা লিখে নাও জি মিউটেশন কোন নিচে প্রথমে এই ডেফিনেশনটা লেখো লেখো ইট মে বি ডিউ টু ইট মে বি ডিউরিং প্রুফ রিডিং এই যে ইট মে বি ডিউরিং প্রুফ রিডিং এই যে এই জিনিসগুলো হচ্ছে ডিভিশন ইনসারশন ট্রানজিশন ট্রান্সভার্সাল প্রুফ রিডিং এর সময় ভুল হয়ে যায়। হ্যাঁ ভাই ইট মে টেক্স প্লেস, হ্যাঁ ইট মে টেক্স প্লেস, ইট মে টেক্স প্লেস ডিউরিং মে কি কথাটা হবে হতে পারে ইট মে টেক্স প্লেস ডিউরিং প্রুফ রিডিং সো দি জিন মিউটেশন ইজ অলসো নোন অ্যাজ কপি এরর মিউটেশন কপি এরর মিউটেশন কপি ই ডবল আর ওয়ার্ড তো লিখবে কপি এরর মিউটেশন যদি এটা প্রুফ রিডিং এর সময় তখন এই জিন মিউটেশনটাকে বলা হয়ে যাবে কি কপি এরর মিউটেশন। যদি এই ঘটনাগুলো ডিলিশন ইনসারশন ট্রানজিশন বা ট্রান্সভার্সনটা প্রুফ রিডিং এর সময় হয়ে যায় ভুল করে তখন হয়ে যাবে কি কপি এরর মিউটেশন। নেক্সট প্যারাগ্রাফ নেক্সট পয়েন্ট করো নেক্সট পয়েন্ট করো দেখো ওয়ান নাইট্রোজেন বেস চেঞ্জ in gene. If one nitrogen base change in gene, then it is known as point mutation. তখন জিন মিউটেশন থেকে পয়েন্ট মিউটেশন হবে। If one only one nitrogen base is changed in gene, then the gene mutation is known as point mutation. Point. If more than one nitrogen base change in gene, if more than one nitrogen base change in gene, then it is known as gross mutation. Gross mutation. Point mutation. গ্রস মিউটেশন ঠিক আছে। এবারে ডেফিনেশনের সঙ্গে এগুলো হয়ে গেল নাকি, এরপরে নেক্সট পয়েন্ট নিয়ে যাবো। নেক্সট পয়েন্ট ইফ ইন জিন মিউটেশন দেখো টিচার বলে ইফ ইন জিন মিউটেশন ইফ ইন জিন মিউটেশন আফটার নাইট্রোজেন বেস ডিলিশন অর ইনসারশন আফটার নাইট্রোজেন বেস ডিলিশন অর ইনসারশন দেন দি নেক্সট ট্রিপল কোড অর্ডার চেঞ্জ কি বললাম আফটার দেখ কি বললাম দেখ এই যে ডিলিশন এইখানে ডিলিশন হলে কি হবে এর পরে ট্রিপল কোড অর্ডার গুলো সব চেঞ্জ হয়ে যাবে কি কোন দেখা কি কোন চেঞ্জ হবে আগে এইটা মিলে একটা ট্রিপল কোড ছিল এখন কি হবে এই তিনটি মিলে একটা ট্রিপল দেন ট্রিপল কোড অর্ডার চেঞ্জেস ঠিক আছে আফটার ডিলিশন অর
কি বললাম ইনসারশন দি ট্রিপল কোড অর্ডার অফ দ্য জি চেঞ্জ দেন ইট ইজ নোন অ্যাজ ফ্রেম শিফট মিউটেশন ফ্রেম শিফট মিউটেশন শিফট ফ্রেম এ পারে এনি ফ্রেম এ পারে এনি ফ্রেম শিফট মিউটেশন খুব ইম্পর্টেন্ট বাবা তোমাদের এটা ইলেভেনের শর্ট কোশ্চেন থেকে ফ্রেম শিফট মিউটেশন সরি টুয়েলভের শর্ট কোশ্চেন থেকে এতগুলো যে বললাম এটা শর্ট কোশ্চেন থেকে ফ্রেম শিফট মিউটেশন ঠিক আছে প্যারাগ্রাফে ইন ফ্রেম শিফট মিউটেশন ইফ দ্য অ্যামাইনো অ্যাসিড অর্ডার আর চেঞ্জ then it is known as missense mutation kire triple code change hoye gele amino acid change hoye tai to nagi ha then if the amino acid order change kache kache then it is known as the missense mutation sense ta miss kore gele amar war kotha chilo globulin hoye gelo ki albumin তাহলে কি সেন্সটা চেঞ্জ হয়ে গেল হওয়ার কথা ছিল প্রোবিউলিন হয়ে গেল অ্যালবুমিন তাহলে কি হবে মিস সেন্স মিউটেশন ঠিক আছে আন্ডারলাইন করবি আবার প্যারাগ্রাফ দিয়ে দাও ঠিক আছে দেখো আফটার নাইট্রোজেন বেস ডিলিশন অর ইনসারশন ডিলিশন অর ইনসারশন ইফ the nonsense triple coder appear nonsense triple coder appear then it is known as nonsense mutation এই ননসেন্স ট্রিপল কোড না হলে আমি আরেকটা কি ল্যাঙ্গুয়েজ দিতে পারি বলতো স্টপ কোড স্টপ ট্রিপল কোড ননসেন্স মিউটেশন ঠিক আছে তাহলে ফ্রেম শিফট মিউটেশন দুটো করে হয়ে গেল ননসেন্স মিউটেশন হ্যাঁ কেন আপনি কি হবে বলতো এখন এসে তৈরি হয়ে যাবে আগেরটা ছিল মিসসেন্স আর এটা হচ্ছে ননসেন্স মানে কি নতুন আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না মানে এই যে